আশুলিয়ার পোশাক শ্রমিকদের বিক্ষোভ ও কারখানা ভাঙচুরের ঘটনায় 100টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। সকালে আশুলিয়ার জামগড়া, ছয়তলা, বেরন ও নরসিংহপুর এলাকায় গিয়ে কারখানাগুলোর সামনে অনির্দিষ্টকালের বন্ধের নোটিশ দেখা গেছে। নোটিশে বলা হয়েছে, বিগত কয়েকদিন ধরে মজুরি বৃদ্ধির দাবিতে বহিরাগত পোশাক শ্রমিকরা বেআইনিভাবে কারখানার ভেতর ইট পাটকেল নিক্ষেপ করে ভাঙচুর ও কাজ বন্ধ রাখা সহ কর্মস্থলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করায় কারখানার উৎপাদন কাজ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। এমত অবস্থায় কারখানা কর্তৃপক্ষ বাধ্য হয়ে 11 নভেম্বর থেকে বাংলাদেশ শ্রম আইন 2006-এর 13-1 ধারা মোতাবেক কারখানা অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করল। এ সময় অনেক কারখানার ফটকের সামনে কিছু শ্রমিকদের কাজে যোগ দিতে এসে বন্ধের নোটিশ দেখে ফিরে যায়।